হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমাদের আমি আজকে করে দেখাবো মডেল অ্যাক্টিভিটি টাস্ক ইংলিশ ক্লাস থ্রি আমি অলরেডি আমার ছাত্রকে করিয়ে দিয়েছি আমি তোমাদের জাস্ট বুঝিয়ে দেবো সো অ্যাক্টিভিটি ওখানে কী বলেছে দেখো ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য ওয়ার্ডস ফ্রম দ্য লিস্ট গিভিং বিলো নিচে আমাদের লিস্ট দিয়েছে সেখান থেকে পূরণ করতো ঠিক আছে কী লেখা রয়েছে দ্য গ্রাস ইজ ড্যাশ কী হবে গ্রিন দ্য গ্রাস ইজ গ্রিন দ্য স্কাই ইজ ড্যাশ কী হবে ব্লু দ্য রোজ ইজ ড্যাশ এটা হবে রেড দ্য রোজ ইজ রেড ওকে অ্যাক্টিভিটি টু কী বলেছে দেখো রিঅ্যারেঞ্জ দ্য লেটার্স টু মেক মিনিংফুল ওয়ার্ডস এখানে রিঅ্যারেঞ্জ করতে হবে কিছু লেটারগুলোকে ওলটপলট করা আছে তো ফার্স্টেরটা হবে আমাদের ম্যাথ এম এটি নেক্সট হবে ডোর ডি ডাব্লু আর থার্ড হবে যেটা জি আর এ ডাবল এস ওকে অ্যাক্টিভিটি থ্রি অ্যাক্টিভিটি থ্রিতে আমাদের কী দিয়েছে দেখো রাইট ফোর সেন্টেন্স অন দ্য বার্ট ইউ লাইক চারটা সেন্টেন্স লিখতে বলছে যে পাখিটা তোমার পছন্দ ইউজ দ্য ফলোয়িং পয়েন্টস পয়েন্টস কি আছে নেম দ্য বার্ট নেম অফ দ্য বার্ট তা আমার কী লিখেছি দ্য বার্ট আই লাইক মোস্ট ইজ দ্য প্যারট এটা হচ্ছে আমার ফার্স্ট লাইন নেক্সট লাইনে আমার কী বলেছে হাউ ইট লুকস কেমন এটা দেখতে দ্য প্যারট ইজ আ ভেরি বিউটিফুল বার্ট